জলমগ্ন রাস্তা পার হওয়া নিয়ে অশান্তির জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে রিকশা চালকের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়ি থানার কাপুর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে সকাল থেকেই গোলা বাড়ি এলাকায় বৃষ্টির মধ্যেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রিকশা ভাড়া করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দুলারা তার বাড়ির সামনে গলিতে বৃষ্টির জল জমে যাওয়ায় রিকশা চালককে বলেছিলেন পার করিয়ে দিতে কিন্তু মোহাম্মদ জুগনু নামে ওই রিকশা চালক তাদের রাজি হননি অভিযোগ তখন আচমকায় ছুরি বের করে দুলারার পেটে ঢুকিয়ে দেন ওই রিকশা চালক দুলারার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসেছিলেন যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক জুতা পেনে বেতে তো পানি জমা হতো নিচে ও জুতা পেনে তো জুতা খারাপ হয়ে যেত না ইসলিয়ে পানি পেনে চলকে যা রে রিকশাওয়ালা কো বলে কি আপ হামকো ওহাঁ তক ছোড় দিজিয়ে जो मारा उसी को बोले थे उसको नहीं पता था कि वो मार के भाग जाएगा वो रिक्शा लेके जा रहा था